ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর কৃষক তোফাজল হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক কাজী দেলোয়ার হোসেনের রায় দেন আসামি নজরুল ইসলাম কফিলউদ্দিন উদ্দিন ইউনুস আলী আব্দুল জলিল এবং সেকান্দার আলী আঠারোশো ষাট সালের দণ্ডবিধির তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত হয়েছে এবং তাদের সশ্রম কারাদণ্ড যাবজ্জীবন এবং এক হাজার টাকা জরিমানা ও অনাদেয়ে তাদের প্রত্যেকের এক মাসের অতিরিক্ত ষষ্ঠম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে সাজাপ্রাপ্তরা রানীশঙ্করের বলাঞ্চা গ্রামের কমির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইউনুস আলী ও বদির উদ্দিনের ছেলে সেকান্দার আলী উপজেলার চন্দন চৌহাট গ্রামের কতিবুদ্দিনের ছেলে আব্দুল জলিল বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর বালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে কফির উদ্দিন এছাড়াও অভিযোগ প্রমাণিত না হয় খলিলুর রহমান তোফাজ্জুল হোসেন ও মজিবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত দণ্ডিতদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন আসামি সিকান্দার আলী ও ইউসুফ আলী এসব তথ্য নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন বারো বছর পূর্বে অর্থাৎ চোদ্দ মার্চ দু দশ সালের ভুট্টা খেতে একটি মস্তকবিহীন লাশ পাওয়া গেলে বালিয়াডাঙ্গি থানার এস আই মোহাম্মদ আতিকুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন যার তদন্তভার একই থানার অপর এসআই মোহাম্মদ আতিকুল ইসলামের উপর অর্পিত হলে তিনি সন্দেহভাজন একজনকে গ্রেফতার করলে গ্রেফতারকৃত আসামির বর্ণনা মতো একটি ইটভাটা হতে একটি মস্তকের কঙ্কাল উদ্ধার করেন পরবর্তীতে মামলার তদন্তভার এসআই মোহাম্মদ ফরহাদ আলীর উপর অর্পিত হলে তিনি আটজনকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করেন পরবর্তীতে জেলা সিআইডির পরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত করে আটজনকে প্রাথমিকভাবে দোষী করে পুনরায় চার্জশিট দাখিল করেন আসামি মোহাম্মদ ইউনুস আলী মোহাম্মদ আব্দুল জলিল ও মোহাম্মদ কফিল উদ্দিন ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় নিজেদের দোষী সাব্যস্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এই মামলায় রাষ্ট্রপক্ষে মোট আঠারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়